24 বছরে পদার্পণ উপলক্ষে এবারও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চ্যানেল আই। দেশের সব জাতীয় বাংলা ও ইংরেজি দৈনিকের পাশাপাশি আঞ্চলিক পত্রিকাগুলোতেও এই ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। চ্যানেল আয়ের জন্মদিনে ক্রোড়পত্রে বিশেষ বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লায়লা নশনের রিপোর্ট। চ্যানেল আই 24 এবার আসছে 25। স্বর্ণালী 23 পেরিয়ে কোটি মানুষের ভালোবাসা আর নির্ভরতার গণমাধ্যম চ্যানেল আই এবার 24 বছরে পদার্পণ করল। আসছে 25। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে দুই যুগ পাড়ি দেয়া চ্যানেল আই জন্মদিনে এবারও প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। দেশের সবগুলো জাতীয় ও আঞ্চলিক দৈনিক প্রকাশ করেছে এই ক্রোড়পত্র। 24 বছরে পদার্পণে দর্শক, কলাকুশলী, শুভানুদ্ধাহী সহ চ্যানেল আই পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুভেচ্ছাবাণীতে রাষ্ট্রপতি বলেছেন, প্রতিষ্ঠার পর থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে আসছে চ্যানেল আই। দেশের কৃষি উন্নয়ন তথা গ্রাম নির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রায় চ্যানেল আই এর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। এছাড়া পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়নেও চ্যানেল আই এর কার্যক্রমের প্রশংসা করেন তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্মল বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। চ্যানেল আই এর 24 বছরে পদার্পণে বিশেষ শুভেচ্ছাবাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশের মানুষের উন্নত মনন গঠনে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জনসচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যম হিসেবে চ্যানেল আই অবদান রাখবে বলে আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, রূপকল্প 2041 বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে চ্যানেল আই অব্যাহত সমর্থন রাখবে। এই প্রত্যাশা জানিয়ে চ্যানেল আই এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছাবাণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে স্যাটেলাইট টেলিভিশনগুলোর মধ্যে চ্যানেল আই এগিয়ে রয়েছে। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশার কথা জানান ডক্টর হাসান মাহমুদ। চ্যানেল আই এর সংবাদ পরিবেশনায় বস্তুনিষ্ঠতা এবং আকর্ষণীয় ও তথ্যবহুল অনুষ্ঠান সম্প্রচারের প্রশংসা করেন তথ্যমন্ত্রী। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু চ্যানেল আইতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের জনপ্রিয়তার কথা উল্লেখ করে বলেন, এসব অনুষ্ঠান বাঙালির সাংস্কৃতিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চ্যানেল আই সংবাদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার প্রশংসা করে তিনি বলেন, যতদিন লাল সবুজের বাংলাদেশ থাকবে ততদিন থাকবে চ্যানেল আই। 24 বছরে পদার্পণের শুভেচ্ছাবাণীতে চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর টেলিভিশন রক্ষায় সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন। দুই যুগে পদার্পণের শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শায়েক সিরাজ। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই এর পরিচালনা পর্ষদের অন্য সব সদস্যরাও। লায়লা নওশিন, চ্যানেল আই।